আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। এবার আমরা করব দেখো, 6 নম্বর স্কুলে ক্লাস 7-এর 5-এর দাগের থেকে অঙ্কগুলো বলেছে √5 √12-এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তাহলে দেখো 12 আমরা পরে পরে শূন্যগুলো বসিয়ে নিই, গোড়া গোড়া সংখ্যা করব। দেখো এই সরাসরি 2 দশমিক স্থান এখানে 4 করে নিয়েছি, দরকার হলে আরো বাড়িয়ে নেব। 12-এর মধ্যে কত যাবে? 3 3 3 হচ্ছে 9 9 থেকে গেলে হচ্ছে 3, আর এখানে নামবে 2 শূন্য। 3-এর জন্য আসবে হচ্ছে 6, পয়েন্টটা যেহেতু উঠে গেছে পয়েন্ট এখানে আসলো। হলো, এবার দেখো পাশে যদি আমি কত দেব, 4 4 24, 4 যদি দিই, 4 4 16 6, হাতে রইল 1 24 আর 1 25, তাহলে এখানে আসবে হচ্ছে দেখো 10 হলে 4, 10 ধরেছি 5 আর 1 6, 6 কত হলে 4 হয় 4, তাহলে এখানে আরো 2 শূন্য নামবে, মানে এইটা নামবে, এখানে হয়ে গেল 4। এইবারে কত দেবো দেখো, 34-এর ডবল হচ্ছে 4 2 8, 3 2 6। এবার দেখো যদি আমি এখানে 5 দিয়ে দিই, 6 8 5, 5 দিয়ে করলে 5 5 25, হাতে 2 5 8 40 আর 2 42, হাতে 4 5 6 30 আর 4, এখানে হচ্ছে 34। এবার যদি আমি যদি এখন 6 8, এখানে যদি আমি 6 দিয়ে দিই তাহলে কত হবে দেখো, 6 6 36, হাতে রইল 3, 6 8 48 আর 3 51, হাতে 5 6 6 36 আর 5 41, এটা যেতে পারে। এবার দেখো 7 দিয়ে যদি দিই, 7 7 49, হাতে 4 7 8 56 আর 4 60, হাতে 6 7 6 7 42, বেশি হয়ে যাচ্ছে, তার মানে এখানে আমার যাবে 6 6, দিয়ে গেলে কত হচ্ছে 411 4116, তাহলে এখানে বসে যাবে 6, তাহলে এখানে নামবে হচ্ছে 4 10 এখানে 9 2 2 কত হলে 8 10 হলে 8 2, এটা এবার আরো 1 জোড়া 0 নামলো। এবার এটার ডবল কত, 6 2 12 2, হাতে 1 4 2 8, 3 2 6। এবার এইটার মধ্যে কতবার যাবে দেখো, 3 8 2, দেখো যদি 4 দিই তাহলে এখানে 4 বসিয়ে পাশে 8 4 4 16 6, আর হচ্ছে 4 2 18 1 9, 4 8 32, হাতে 3 3 4 12 আর 3 হচ্ছে 15 হয়ে গেল এখানে। আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে 3 8 2 5 দিয়ে যদি দিই, 5 5 25, হাতে রইল হচ্ছে আমার 2 5 2 10 আর 2, 5 2 10 আর 2 12 2, হাতে রইল 1 40 আর 1 41, 3 5 15 আর 1 16, 16 হচ্ছে। তাহলে দেখো আর একবার যাবে, তো দেখো আমি এখানে একটু ভুল করেছিলাম, এটার ডবল প্রথমে আসবে 692, 692 এর পাশে 4 বসিয়ে 4 দিয়ে গুণ করেছি দেখো, এইটা এখানে 4 বসিয়ে এইটা হবে। এবার 2 দশমিক যেহেতু চেয়েছে সেই জন্য 4 আছে বলে এটা হলো। এবার বলেছে এটার বর্গ, এবার বর্গ নির্ণয় করেছে দেখো এইটা এস, এবার বলেছে এইটার বর্গ 12-র থেকে কত কম বা বেশি, 12-র থেকে দেখো বিয়োগ করেছি, তার মানে এইটা হচ্ছে এটার বর্গ 12-র থেকে কম, তাহলে এইটা হচ্ছে একটা অ্যান্সার, এইটা হচ্ছে আর একটা অ্যান্সার হলো। এবার দেখো 2 নম্বর বলেছে একটি ট্রেন 10 সেকেন্ডে এত, এটা আমি আগের স্কুলেই করেছি ট্রেনের দৈর্ঘ্য কত,
এবার সেইটার থেকে এখানে গতিবেগ নির্ণয় করতে হবে। তাহলে দেখো দেখো এরকম এক্সের দৈর্ঘ্য, এটা প্ল্যাটফর্ম অতিক্রম করা মানে প্ল্যাটফর্ম প্লাস ট্রেনের দৈর্ঘ্য। গাণিতিক সমস্যা, 10 সেকেন্ডে যাচ্ছে, তাহলে যেহেতু মানুষটাকে অতিক্রম করে সেই জন্য এটা, আর 22 সেকেন্ডে এইটা। এখান থেকে সমানুপাত তৈরি করে ট্রেনের দৈর্ঘ্য বার করেছি, হলো। এবার গতিবেগ বার করতে বলেছে, তার মানে এখান থেকে আমি যে কোনো একটা নেব, 22 বা 10 যে কোনো একটা নিলাম। যদি 10টাই নিই মানে আরেকটা পার্টে আমাকে করতে হবে। তাহলে দেখো এখানে 10-এ যাবে 125, 1 ঘন্টায় কত যাবে, তাহলে আরেকটা গাণিতিক সমস্যা আমাকে করতে হবে। তাহলে দেখো সময় 10 সেকেন্ডে যাচ্ছে হচ্ছে 125 মিটার, তাহলে 1 ঘন্টা মানে 60 গুণ 60 সেকেন্ডে কত যাবে। সময় বাড়লে দূরত্ব বাড়বে, তাহলে সময়ের সঙ্গে দূরত্বের সরল সমানুপাতিক। তাহলে দেখো সময় বাড়লে দূরত্ব বাড়বে, তাহলে সময়ের সঙ্গে দূরত্বের সরল সম্পর্ক। তাহলে সমানুপাতিক তৈরি করে করতে বলেছে, তার মানে 10:2, এটা 60 গুণ 60 মানে 3600। সমানুপাত 125:x, এখান থেকে পাওয়া যাবে 10/3600 125/100, তার মানে 10x = 125 গুণ 3600, বা x = হচ্ছে 125 গুণ 3600, বাই হচ্ছে 10। তাই 10-এর সাথে এটা কেটে গেল, এবার এটা গুণ করে দেখো কত হচ্ছে। তাহলে দেখো গুণ করে হচ্ছে এত মিটার, তাহলে এখান থেকে হয়ে যাবে কি 45 কিমি, হলো। তাহলে দৈর্ঘ্য হয়ে গেল 125, আর গতিবেগ হয়ে গেল 45 কিমি/ঘন্টা, হলো। এবার দেখো 3 নম্বর বলেছে, একটি হাসপাতাল পাঁচিল দিয়ে ঘেরা আয়তাকার জমির মধ্যে আছে, পাঁচিল বাদে জমির দৈর্ঘ্য 70 মিটার এবং প্রস্থ হচ্ছে 60 মিটার। পাঁচিলের ভেতরে 5 মিটার চওড়া রাস্তা হাসপাতালের চারদিকে ঘিরে আছে। এই রাস্তা সারাতে প্রতি বর্গ মিটারে 25 টাকা খরচ হলে মোট কত খরচ। তাহলে দেখো ছবিটা আমার এই, এই হচ্ছে পাঁচিল, তার ভেতরে 5 মিটার রাস্তা সব দিকে আছে, তাই পুরোটা হচ্ছে 70, এটা হচ্ছে 60। তাহলে রাস্তা সহ দৈর্ঘ্য এটা, রাস্তা সহ প্রস্থ এটা। তাহলে রাস্তার সব ক্ষেত্রফল তাহলে কি হবে, দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য ইনটু প্রস্থ, এটা হচ্ছে বর্গ একক, তার মানে 70 আর 60 গুণ করতে হবে, মানে 70 ইনটু 60 বর্গ মিটার, মানে হচ্ছে 4200। এইবার দেখো রাস্তা ছাড়া তাহলে কি হবে, রাস্তা মানে দুদিকেই 5-5 করে কমেছে, তাহলে 70 থেকে মোট কমবে 10, আর এদিকে 60 থেকে মোট কমবে 10। তাহলে রাস্তা ছাড়া, তাহলে রাস্তা ছাড়া দৈর্ঘ্য কত হবে, রাস্তা ছাড়া দৈর্ঘ্য হবে 70, দুদিক থেকে 5-5 কমছে, তার মানে টোটাল 10, তার মানে হচ্ছে 60 মিটার, হলো। আর প্রস্থ কি হবে, প্রস্থ হবে 60, তার থেকে 5 আর 5 কমছে, তার মানে হচ্ছে 50। তখন ক্ষেত্রফল তাহলে কি হবে দেখো, তখন ক্ষেত্রফল হবে 60 গুণ 50 বর্গ মিটার, তার মানে হচ্ছে 5 6 30 বর্গ মিটার। এবার রাস্তা সহ ক্ষেত্রফল এটা, রাস্তা ছাড়া ক্ষেত্রফল এটা, তাহলে রাস্তার ক্ষেত্রফল কি হবে, দুটোকে বিয়োগ করতে হবে। সুতরাং রাস্তার ক্ষেত্রফল = হচ্ছে 4200-3000 বর্গমি, তার মানে হচ্ছে 1200। এবার বলেছে দেখো, এই রাস্তা সারাতে প্রতি বর্গ মিটারে 25 টাকা খরচ হলে মোট খরচ। তাহলে রাস্তা সারাতে, সুতরাং তাহলে সেটা হচ্ছে তোমার 25 দিয়ে গুণ করতে হবে, সুতরাং রাস্তা সারাতে, তাহলে রাস্তা সারাতে মোট খরচ কত হবে, 1200 × 25, সেটা হচ্ছে টাকা। তাহলে 25 দিয়ে গুণ করলে কি হবে, 0 0 12 25 2 50 0 হাতে 5, 25 1 25 আর 5 হচ্ছে 30, তাহলে 30,000 টাকা টোটাল আমার খরচ হবে, হলো।
এবার দেখো 6 এর 1 ABCD একটি রম্ব সংকোণ করো যার কর্ণদ্বয় হচ্ছে AC আর BD তাহলে একটা হচ্ছে 10 সেমি আর একটা হচ্ছে আমার হচ্ছে 5 সেমি তাহলে প্রথমে আমাকে একটা ইয়ে করে নিতে হবে একটা কর্ণ আঁকতে হবে আর একটা কর্ণে অর্ধেক আঁকতে হবে তাহলে দেখো আমি এখানে একটা কর্ণ এঁকেছি 8 সেমি আর একটা এঁকেছি 5 সেমি এইবার যে কোনো মাপের একটা সরলরেখা আমি এঁকে নেব দেখো প্রথমে যে কোনো মাপের একটা সরলরেখা এঁকেছি এবার এর মধ্যে থেকে একটা কর্ণ আমি কেটে নেব দেখো এই কর্ণের মাপ আমি নিলাম এখান থেকে বসিয়েছি এখান থেকে বসিয়ে এই কর্ণ আমি কেটে নিলাম হলো এবার এই সরলরেখাটাকে তাহলে দেখো এই অর্ধেক এবার এই সমান দেখো খণ্ডিত করবো এবার অর্ধেকের থেকে দেখো বেশি মাপ আমি একটু নেব দেখো এখানে বসালাম অর্ধেকের থেকে মোটামুটি বেশি মাপ নিয়েছি নিয়ে এখান থেকে বসিয়ে উপরে একবার কাটবো এই নিচে একবার কাটবো এই কাটলাম আবার এইখানে বসিয়ে এই কাটবো এই কাটবো এটা কিন্তু আমি আট কেটেছি এবার এই মাথার সাথে এই মাথা জুড়ে দেবো দেখো এটা জুড়ে নিয়েছি এবার এইখান থেকে আমি দেখো 5 সেমি মাপ নিয়ে নিচ্ছি এই নিলাম এবার এইখানটাতে আমি বসাবো মাঝখানটাতে বসিয়ে উপরে কাটবো আবার একই মাপে নিচে কাটবো হলো এবার এই মাথার সাথে এইটা এইটার সাথে এইটা এটার সাথে এইটা এটার সাথে এইটা যোগ করে দেবো তাহলে দেখো এই আমি জুড়ে নিলাম তাহলে এইটা হলো উপরে 5 নিচে 5 মানে টোটাল কর্ণটা হলো 10 এবার দেখো বলেছে এসি আর বি তাহলে এসির মাপ হচ্ছে 10 তার মানে উপরে হবে এ এটা হবে সি আর এটা হবে বি এটা হবে ডি তাহলে এটা হয়ে গেল আমার রম্ব এবার লেখাটা লিখে নেবো দেখো দেখো এই এবিসিডি রম্ব অঙ্কন করা হলো যার এসি হচ্ছে 10 এবং বিডি হচ্ছে 8 সেমি এবার দেখো নেক্সট দিন তার আগে বলে দিই এই অঙ্কটা আগে বহুবার অন্য স্কুলে করিয়ে দিয়েছি এটা তোমরা একটু দেখে নেবে তাই এই স্কুলে আর করলাম না নেক্সট দেখো বলেছে এবিসি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার বিএসি হচ্ছে 90 ডিগ্রি বিসি হচ্ছে 8 সেমি এসিবি হচ্ছে 45 ডিগ্রি তাহলে প্রথমে আমি সাইডে একটা 8 সেমি এঁকে নেব দেখো তাহলে প্রথমে দেখো আমি সাইডে একটা 8 সেমি মাপের সরলরেখা এঁকে নিয়েছি তারপর এখানে যে কোনো মাপের একটা 8 সেমির থেকে বড় মাপের সরলরেখা এঁকেছি আঁকার পর এই যে মাপটা আমি নেব 8 এর মাপটা আমি নিয়ে নেব দেখো এই মাপ নিলাম এবার এখান থেকে বসিয়ে এইখান থেকে নিয়ে আমি 8 সেমি কেটে নেব এবার এটার নাম দেব আমি বিসি এবার বি বিন্দুতে দেখো 90 ডিগ্রি কোণ আছে তার মানে এখানে আমার একটা 90 ডিগ্রি কোণ আঁকতে হবে তাহলে দেখো এখানে আমি একটা 90 ডিগ্রি কোণ আঁকছি এটা 90 ডিগ্রি হয়ে গেল এবার এটার সাথে জুড়ে দেবো দেখো দেখো এই বিতে 90 ডিগ্রি হলো এবার সি বিন্দুতে দেখো 45 তাহলে এখানে আমি একটা 90 একে তাকে সমদ্বিখণ্ডিত করব তাহলে এখানে হচ্ছে এই 90 ডিগ্রি এই তারপরে হচ্ছে এইখান থেকে এই 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 এবার এই দুটোকে আমি জুড়ে দেব দেখো 90 ডিগ্রি হলো এবার একে আমি 45 এ ভাগ করব তাহলে দেখো এবার এই পুরোটার মাপ নিয়ে নিই এবার এখান থেকে বসে এই কাটলাম আর এখান থেকে এই পুরোটারই মাপ সেম বসে এই এটা 45 হয়ে যাবে এবার এইটার সঙ্গে এই সি এর সঙ্গে এখান থেকে জুড়ে এইখানে বাড়াবো যেখানে গিয়ে মেলে সেটাই হবে এই বিন্দু তাহলে দেখো এটা এখান থেকে গিয়ে এইখানে গিয়ে মিলেছে তাহলে এই বিন্দুটার নাম হচ্ছে এ তাহলে এটা আমার এবিসি ত্রিভুজ হয়ে গেল এটা 90 ডিগ্রি এটা 45 ডিগ্রি এবার দেখো লেখাটা লিখে নেব দেখো এই চিত্রে এবিসি ইকুয়াল টু এটা হবে এটা ঠিক আছে এরপরে দেখো বলেছে এবিসি একটি সমকোণী ত্রিভুজের এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু যদি এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার হয় তাহলে কোন কোনটি সমকোণ তাহলে দেখো এই চিত্রে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার তাহলে সেক্ষেত্রে বি কোণটা হচ্ছে সমকোণ তাহলে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু যদি এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার হয় তাহলে এইখানে যদি আমার নামটা আমি দেখো তোমাদের বোঝাচ্ছি আমি এটা তো আগের ছবিটা
তাহলে দেখো এই ছবিতে আমরা পাচ্ছি ab স্কয়ার = ac স্কয়ার প্লাস bc স্কয়ার তাহলে এই কোণটা আমার সমকোণ ঠিক আছে তাহলে কোন কোণটি সমকোণ হবে তার মানে অ্যাঙ্গেল acb = সমকোণ বা 90 ডিগ্রি হলো হলো এবার দেখো 3 নাম্বার বলেছে একটি চতুর্ভুজ ট্রু অঙ্কন করো যার tr এত ru এত আর দুটো কোণ দেয়া আছে তাহলে এই দুটো বাহু আমি সাইডে এঁকে নেব আর যেহেতু 100টা আমাকে কম্পাস দিয়ে আঁকা যায় না তা চাঁদা দিয়ে একটা 100 ডিগ্রি কোণ আমি সাইডে প্রথমে এঁকে নেব তাহলে এখানে দেখো আমি টিআরটা কেটে নিয়েছি মাপ দিয়ে আর আরইউটা কেটে নিয়েছি এটা করা যাবে না ভুল আছে দেখো এখানে দেখো আমি চাঁদা দিয়ে পুরো 100 সেমির মাপ করে 100 ডিগ্রি কোণ এঁকে নিয়েছি হলো এবার এখানে নিচে আমি যে কোনো মাপের একটা সরল রেখা আঁকব এবার দেখো এখান থেকে এই একটা যে কোনো মাপের সরল রেখা কেটেছি এবার এখান থেকে আমি বসব আট তিন মাপের কেটে নেব এই আট তিন মাপ নিলাম এইখান থেকে বসালাম বসে এখানে কি একটা কেটে নিলাম এইটার নাম দিলাম দেখো টি আর এটার নাম দিলাম আর এবার এখানে আমাকে একটা দেখো টি বিন্দুতে আছে 60 ডিগ্রি তাহলে এখানে আমি একটা 60 ডিগ্রি কোণ আঁকব তাহলে দেখো এই এই হচ্ছে 60 ডিগ্রি এবার এটার সাথে এটা জুড়ে নিয়ে বাড়িয়ে দিতে হবে সেটা আমি করছি আর এইখানে দেখো আর বিন্দুতে আমার আছে একটা 100 ডিগ্রি কোণ তাহলে এই কোণের সমান করে কোণ তাহলে যে কোনো একটা বৃত্তচাপ নিয়ে এখান থেকে আমি কেটে নেব হলো সেই মাপের বৃত্তচাপ এখান থেকে নিয়ে আমি এখানে কেটে নিলাম সেম এইটা যা মাপ এইটা এবার এইটার আমি মাপটা নেব দেখো কোণের মাপটা তাহলে দেখো এখান থেকে নিয়ে আমি এই কোণের মাপটা নিয়ে নিলাম এই হলো এবার এইখান থেকে সেই মাপটা বসিয়ে এই আমি কেটে নিলাম 100 ডিগ্রি এবার এইটার সাথে এইটা জুড়ে দেব আর এইটার সাথে জুড়ে এটা বাড়িয়ে দেব এবার দেখো এখান থেকে নিয়ে আমি এটাকে বাড়িয়ে দিয়েছি হলো এইবার এইখানদের সাথে এই আর ইউ এর মাপটা আমি নেব এখান থেকে বসিয়ে আমি আর ইউটা কেটে নিলাম হলো এই হলো এবার ইটা কোন জায়গায় সেটা কিন্তু আমি জানি না এখানে কিছু একটা আমার মাপ দিতে হতো তাহলে এটা একটা ভুল আছে এখানে ইউ এর সাথে এখানে জুড়বো বা কিছু কতটা জুড়বো এটা তো কিছু বলে দেওয়া নেই সেটা বলে দিতে হতো তাহলে হতো বুঝলাম এর একটু ভুল আছে যে যতটুকুনি আছে সেই এটা দিয়ে এইটুকু হলো